সবাইকে প্রথমে জয় গুরু এবং নমস্কার দিয়ে আমার শখের ছাদ বাগান চ্যানেলে স্বাগত জানাই। বর্তমান জীবনে সবাই ভীষণ ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও একটু ছোট বাগান করলে অনেক আনন্দ উপভোগ করা যায়। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের গাছগুলোর প্রতি যত্ন করে যাচ্ছ। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি নিয়ে এসেছি তা তোমাদের সামান্য হলেও উপকারে আসবে বলে মনে হয়। আমরা শাকসবজি এমনিতেই খাই, এই যে শাকটি দেখছো এটিকে আমরা সবাই চিনি লাল শাক হিসাবে। ইহার বিশেষ কয়েকটি গুণ জানলে অবাক হতে হয়। এই শাকের মধ্যে আছে ক্যালসিয়াম, শর্করা, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আঁশ জাতীয় উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানান ভিটামিন, ক্যারোটিন এবং আয়রন। এই শাক খেলে আমাদের এই সমস্ত রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়, যেমন রক্ত শূন্যতা, মধুমেহ রোগ, দাঁত এবং হাড়ের ক্ষয় প্রতিরোধে, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য, দৃষ্টিশক্তির জন্য, হজম শক্তি বাড়াতে, ইহাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে, কিডনি ভালো রাখতে এবং হৃদরোগ ঠেকাতে এই শাক খেলে অনেক উপকার পাওয়া যায়। এইসব বলার একটাই কারণ এই যে আমরা বাড়িতে সবাই অতি সহজেই এই শাক চাষ করতে পারি। এই যে আমি আমার ছাদ বাগানে যে শাক চাষ করেছি তা আলাদা করে কোনো জায়গায় না লাগিয়ে দেখো প্রায় সব টবেই কিছু না কিছু লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম, কি সুন্দর হয়ে গেছে। এই শাকটির চাষ খুবই সহজ, কেবল শাকের দানা, একবার গোবর সার অথবা পাতা পচা সার মিশ্রিত মাটিতে ছড়িয়ে দিলেই হবে, শুধু ঠিক মতো জল দিলেই হবে। শাক একটু বড় হওয়ার পর সরিষার খোল পচানো জল এবং তরল জৈব সার মাঝে মাঝে দিলেই হবে। পোকামাকড়ের জন্য নিম তেল ব্যবহার করলেই ভালো হয়। নিম তেল তৈরি করার যে পদ্ধতি তা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে আই বাটনে রয়েছে, তোমরা ইচ্ছা করলেই দেখতে পারো। রাসায়নিক কীটনাশক ব্যবহার না করাই ভালো। এই শাকের এই যে শীষ আছে, এই শীষ বা জটা থেকেই নতুন দানা সংগ্রহ করে তা আবার রৌদ্রে সামান্য শুকিয়ে মাটিতে ছড়িয়ে দিলেই হবে। এইভাবে বছরভর আমরা এই শাক ছাদের টবে সুন্দরভাবে চাষ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীতে উৎসাহ পাওয়ার জন্য। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।